স্থাপ ধর্ম ধর্মস্বিষ্ঠা রমকৃষ্ণা তে নম জন শারং রং জগোদ্গু পাদপদমে তো শ্রু প্রনমে মুহুর্মুহ নম শ্রীতিবেশরায় সচিৎ শুখস্বরূপ স্বমি তিনে নমস্কার আজ আমরা রামকৃষ্ণ বেদিতলে একত্রিত হয়েছি মা ছিলেন কিরকম জানেন রামকৃষ্ণ গত প্রাণাম নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাবরঞ্জিতা কারাং প্রণমামি আমি মহু মা ঠাকুরের নাম শুনতে সব থেকে বেশি ভালোবাসতেন তাই আজকে আমাদের আলোচনাও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনা না করলে আমরা ব্যক্তি শ্রীরামকৃষ্ণকে কিন্তু চিনতে পারব না অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু বলতেন কথামৃত হচ্ছে ক্ষণে ক্ষণে বিকিরিত শ্রীরামকৃষ্ণ ক্ষণে ক্ষণে বিকিরিত শ্রীরামকৃষ্ণ সারা কথামৃত জুড়ে ঠাকুরের কথা ঠাকুরের লীলা কথামৃত যখন আমরা পড়ি তখন দেখবেন মনে হবে আমরা ঠাকুরের সঙ্গে কিছুক্ষণ কাটালাম স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলতেন তোমাদের এক কথায় ব্রহ্মজ্ঞান দিচ্ছি নিত্য কথামৃত পাঠ পড়বে কথামৃত পাঠ না করলে স্বামী শঙ্করানন্দজি বলতেন যে ঠাকুর যে সর্বদেব দেবী স্বরূপ সেটা আমরা কিন্তু বুঝতে পারবো না তাই জন্য কিছুক্ষণ যদি আমরা ঠাকুরের সঙ্গে কাটাতে চাই প্রতিনিয়ত তাহলে আমাদের নিত্য কথামৃত পাঠ করা আবশ্যক আজকে আমরা কথামৃত পাঠে আলোচনায় রামকৃষ্ণ বেদিতলে করুণাময়ী মা শারদা ফেসবুক পেজে আমরা সকলে একত্রিত হয়েছি আপনারা সকলের সঙ্গে থাকুন আমি কথামৃত পাঠ শুরু করবো প্রথমেই আমি কথামৃত পাঠ কেন করব তার একটু আলোচনা আজ আমরা করব আমার তো আজকে প্রথম পাঠ আলোচনা এই ফেসবুক পেজ থেকে আর মা খুব খুশি হচ্ছেন আজকে কারণ মা তো রামকৃষ্ণ গত প্রাণা ছিলেন মা সবসময় ঠাকুরের নাম শুনতে ভীষণ ভালোবাসতেন তা আশা করি মা খুব খুশি হচ্ছেন আজকে এই পেজে করুণাময়ী মা সারদা পেজে রামকৃষ্ণ কথামৃত পাঠও আলোচনা হচ্ছে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মঙ্গলাচরণ জানেন তো তপ্ত তপ্তীবনম কবি ভিড়িড়িতম কলম সাপোহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি এ ভুরিদা জনাহা এই যে মঙ্গলাচরণ এই মঙ্গলাচরণের আজ আমরা প্রথমে একটু বিশ্লেষণ করব যেটি লিখছেন স্বামী চেতনানন্দজি মহারাজ তাঁর শ্রীচরণে আমার ভুলুন্ঠিত প্রণাম জানাই তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড় সাপম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতৃণন্তি এ ভুরিদা জনা তোমার কথামৃত তা জনগণের জীবন স্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপদ কথামৃত যারা আমরা পাঠ করছি বলছেন তা সেটি হচ্ছে পাপ সমূহের বিনাশক আমরা জানতে অজান্তে এই লম্বা জীবনে আমরা জানতে অজান্তে পাপে লিপ্ত হয়েই থাকি বলছে এই কথামৃত যারা পাঠ করেন পাপ ও সমূহের বিনাশক হয় বিনাশ হয় শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ আমরা যে শুনছি আমরা যে কথামৃত পাঠ করছি সেটা অজান্তেই আমাদের কাছে মঙ্গল বিধান করছেন এবং সকল সম্পদের আকর আমাদের পরম সম্পদ এই কথামৃত এটি যিনি বিস্তৃতভাবে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা অপূর্ব লিখছেন এটি যিনি বিস্তৃতভাবে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা বহু লোক এই শ্লোকের ব্যাখ্যা করেছেন তবুও মনে হয় যেন আরও অনেক কথা এতে লুকিয়ে আছে রাসলীলাকারে গোপীদের অহংকার হয়েছিল তাই কৃষ্ণ অন্তর্হিত হলেন যেখানে অহংকার সেখানে ভগবান নেই তারপর শুরু হলো কৃষ্ণের দর্শনের আকাঙ্ক্ষায় বিরহ বিধুর গোপীদের গীতি ও সকরুণ প্রার্থনা শ্লোকগুলি তাদের হৃদয় থেকে উৎসারিত চোখের জলে শিকত শুনলে পাশানো হৃদয় গলে যায় অনুরাগ অশ্রু জন্ম জন্মান্তরের মনের গ্লানি ধুয়ে যায় ঠাকুরের জন্য যে অনুরাগ অশ্রু সেটা জন্ম জন্মান্তরের মনের গ্লানি ধুয়ে দেয় নিস্তব্ধ নিশীথে যমুনা সৈকতে গোপীদের হৃদয় বিদারী ব্যাকুলতা কান্না আন্তরিকতা দেখে কৃষ্ণ পুনরায় আবির্ভূত হলেন শ্রীম কথামৃতকার শ্রীম এই মঙ্গলাচরণে সেটি ইঙ্গিত করেছেন ভগবান লাভ করতে হলে গোপীদের মতো নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে চোখের জল দিয়ে অহংকারকে ধরে ধুয়ে ফেলো আমাদের ভগবান লাভের একমাত্র অন্তরায় হচ্ছে অহংকার আমাদের নানা রকম অহংকার আমাদের রূপের অহংকার আমাদের বিদ্যার অহংকার আমাদের ধন সম্পত্তির অহংকার তাই জন্য আমাদের মাঝে মাঝে একটুখানি যেখানে মানে সব দেহ মানে পোড়ানো হয় সেখানে মাঝে মাঝে একটু যেতে হয় ওটা মহা শ্মশান বলে তাহলে আমাদের অহংকারটা এক নিমেষে যেন চলে যায় এই জন্য স্বামীজি তার সন্ন্যাসী ভাইদের বলতেন যে রোজ মৃত্যু চিন্তা করবি সংসারে আসক্তি হবে না সন্ন্যাসী ভাইদের বলছেন যে এই জগৎটা যে অনিত্য ঠাকুর বলতেন না যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কিন্তু আমরা ঠিক উল্টো করি জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা তাই জন্য স্বামীজি বলছেন যে রোজ একবার করে মৃত্যুর চিন্তা করবে তাই জন্য এই অহংকারকে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে ঠাকুর আমার অহংকার কমাও তোমার উপর ভালোবাসা দাও তোমার মায়ার অংশ আমাকে করো এটা মহা শ্রীরামকৃষ্ণর কাছে আমাদের প্রার্থনা করতে হবে তারপরে আমি আসছি তব কথামৃতম বলছেন তোমার কথা অমৃত স্বরূপ। অমৃত পান করলে মানুষ অমর হয় কিন্তু ভগবানের কথা পান করে কে অমর হয়েছে লোকে কথামৃত পরে কথামৃত শুনে কথামৃতের উপর বক্তৃতা দেয় প্রবন্ধ লেখে কিন্তু কথামৃত পান করতে জানতে হবে আমাদের শ্রী ভগবত কথা পান করেছিলেন শাপগ্রস্ত মৃত্যুপথযাত্রী পরীক্ষিত আমরা সকলেই কিন্তু মৃত্যুপথযাত্রী একটা করে দিন কেটে যাচ্ছে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তাই জন্য যতটা আমাদের ভালো কর্ম করে যেতে হবে তাহলে পরের জন্মটাও আমাদের সুন্দরভাবে হবে এবং মা তো বলেইছেন যে আমি হচ্ছেন জন্ম জন্মান্তরের মা মা বলছেন না তাহলে ওই জন্মতেও আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাকে অবশ্যই ইষ্টরূপে আমরা পাবো ঠাকুর মা স্বামীজি হচ্ছেন এক বলছে শ্রীমৎ ভাগবত কথা পান করেছিলেন শাপগ্রস্ত মৃত্যু পথযাত্রী পরীক্ষিত তিনি সুখদেবকে বলেছিলেন গায়ত বিষ্ণু গাথা সুখদেব সাত দিন সাত রাত ধরে গাইলেন ভাগবতের আঠেরো হাজার শ্লোক আর তা প্রাণ ভরে পান করলেন পরীক্ষিত দৈহিক ক্ষুধা তৃষ্ণা ভুলে ভাগবতে বর্ণিত আছে সুখদেব কর্তৃক ভাগবত কথা শুনে রাজা পরীক্ষিত গঙ্গা তীরে কুশাসনে উত্তর মুখে বসে সম্পন্ন, সঙ্গরহিত ও সংশয় শূন্য ব্রহ্মস্বরূপ হয়ে গেলেন তক্ষকেশে তার প্রাণহীন দেহকে কামড়াল কিন্তু তার পূর্বেই তিনি অমরত্ব লাভ করেছেন আমরা যদি ঠিক ঠিক ভগবানের উপর মন দিতে পারি গুরুর যেরকম আমাদের নির্দেশ দিয়েছেন এভাবে এভাবে জবদান করতে সেটা যদি করতে পারি তাহলে আমাদের গুরুর কৃপায় কী হবে মৃত্যু ভয়টা চলে যাবে আমরা জানবো যে একদিন তো এই শরীর যাবে এই শরীরটা ভালো কাজে যাক না স্বামীজি বলতেন তোরা খেটে খেটে মরে যা সন্ন্যাসী ভাইদের স্বামীজি আশীর্বাদ করতেন তোরা খেটে খেটে মরে যা তোরা ভালো কাজ করতে করতে মরে যা তাই জন্য বলছে কথামৃত পান করলে আমাদের কি হবে পরীক্ষিতের মতো ব্রাহ্মী স্থিতি হবে বলছেন ব্রাহ্মী স্থিতি হবে পুরাণে আছে দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থন করে অমৃত কুম্ভ উদ্ধার করেন বিষ্ণু মোহিনী মূর্তি ধরে অসুরদের বঞ্চনা করে দেবতাদের অমৃত পান করিয়ে অমর করে দেন উপনিষদেও আছে যে নাহাং নমৃতা শিয়াং কি মাহাম তেই নকুরিয়াম যা দিয়ে আমি অমর হব না তা দিয়ে আমি কি করব কলিযুগে আমরা রামকৃষ্ণ নাম রামকৃষ্ণ কথামৃত যদি আমরা ঠিক ঠিক পান করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই অমর হব শরীর যাওয়ার ঠিক আগের মুহূর্তে হয়তো আমাদের ঠাকুর মা নিতে আসবেনই আসবেন ঠাকুর কথা দিয়ে গেছিলেন মাকে যে 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 তোমার কাছে আসবে যে যে তোমার কৃপা লাভ করবে অন্তিমে আমি তাদের নিতে আসবোই আছে না মা বলছেন এক জায়গায় ঠাকুর মাকে কিন্তু প্রমিস করে দিয়ে গেছেন তারপরে আমরা পড়ব হচ্ছে তপ্ত জীবনম আরেকটি হচ্ছে মঙ্গলাচরণের আরেকটি হচ্ছে শব্দ তপ্ত জীবনম ভগবানের কথা শুনলে বললে কি হয় সংসারের জ্বালা যন্ত্রণা ঠান্ডা করে সংসার খুব জ্বালার জায়গা জানেন তো আমরা বুঝি না বুঝি যারা একটু বেশি মায়া দিয়ে আবদ্ধ তারা ঠিক এটাকে বোঝে না যে এটা জ্বালার জায়গা স্বামী ভূতেশানন্দজি বলতেন আমাদের বন্ধনের অনু অনুভব নেই আমরা যে এই মায়া মায়া মুগ্ধ জগতে একেবারে আচ্ছন্ন হয়ে আছি বন্ধন হয়ে আছি সেই অনুভবটা আমাদের নেই তাই জন্য আমাদের মুক্তির আকাঙ্ক্ষা আসে না বন্ধনের অনুভব আমাদের জাগাতে হবে এই যে মোহ মায়ায় আমরা যে জড়িয়ে আছি তার অনুভব কিন্তু আমাদের জাগাতে হবে তাই তাহলে আমাদের মুক্তির আকাঙ্ক্ষা আসবে ভগবানের কথা সংসারের জ্বালা যন্ত্রণা ঠান্ডা করে ছাতি ফাটা তৃষ্ণায় যেমন শীতল জল শান্তি দেয় তেমনি ত্রিতপ ত্রিতাপ জ্বালায় দগ্ধ জীবগণের পক্ষে হচ্ছে কথামৃত শ্রীমর মাচান স্কুলে কথামৃত পাঠ্য ছিল ছেলেদের মধ্যে কেউ কেউ বলত যে শ্রীম বই বেচার ফিকিরে স্কুলে তা পাঠ্য করা হয়েছে তখন জনৈক শিক্ষক মুখে ওই সমালোচনা শুনে মাস্টামশাই শ্রীম প্রশান্ত চিত্তে উত্তর দিলেন এই কথামৃত পড়ার ফল তোমরা বুঝবে ছেলেরা যখন সংসারে ঢুকবে অপূর্ব কথা বলছে এই পড়ার ফল তোমরা বুঝবে ছেলেরা যখন সংসারে ঢুকবে সংসার জ্বলন্ত অনল ঠাকুর বলতেন আর আমরাও তা ভালো করে বুঝেছি সংসারে প্রবেশ করে যখন দুঃখ কষ্টের পেশনে। দিশেহারা হবে তখন তার ভগবান শ্রীরামকৃষ্ণের অমৃতময়ী কথা মায়ের মতো বাঁচিয়ে রাখবে এর একটা কথাও যদি মনে রাখে তাই তখন সংসার সমুদ্রে ভেলার ন্যায় শান্তির সীমানায় পৌঁছে দেবে জগতে সুখ দুঃখ দুটোই আছে মানুষ কর্মের দ্বারাই সুখ ও দুঃখ পায় আমরা আমাদের কর্মফলের দ্বারাই সুখ পাই আমরা আমাদের কর্মফলের দ্বারাই দুঃখ পাই এর জন্য কিন্তু অপরকে কোনোদিনও দোষ দেবেন না বেদান্ত শাস্ত্রে সংসার সুখকে কুপিত ফণিনীর ফনার ছায়ার সঙ্গে তুলনা করেছেন অপূর্ব কথা এই যে সংসারের যে আপাত সুখ না সেটা কুপিত ফণিনীর ফনার ছায়ার সঙ্গে তুলনা করেছেন গোখ্র সাপের ফনার ছায়া ওই সাপের একটি ছোবলেই মৃত্যু হয়ে যাবে এ জগতে তেমনই মানুষ অজ্ঞানবশত মায়ার ছায়ায় বিশ্রাম নিচ্ছে অপূর্ব কথা মনে হচ্ছে আমরা বেশ ভালো আছি সংসারে কিন্তু বেদান্ত শাস্ত্র বলছে এই সংসার সুখ হচ্ছে কুপিত ফনিনি রেগে গেলে সাপের যেরকম হয় না সেরকম ছায়া এই সংসার হচ্ছে বেদান্ত শাস্ত্র বলছে তাই জন্য আমাদের কথামৃত পান করতে হবে ভালোভাবে পান করতে জানতে হবে বলছে কৃষ্ণ বলছে অনিত্যাম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্বমম এ জগৎ অনিত্য ও দুঃখময় সুতরাং আমার ভজনা করো কৃষ্ণ বলছেন গীতায় এ জগৎ দুঃখময় সুতরাং আমার ভজনা করো তোমরা শান্তি পাবে যিশু বলেছেন দুঃখ ভারে জর্জরিত যে যেখানে আছো আমার কাছে এসো আমি তোমাদের শান্তি দেব তেমনই কথামৃতে দেখা যায় ঠাকুর কিভাবে তার গল্প ও অমর বাণী দিয়ে তাপিত মানুষের মনে শান্তি ও আনন্দ দিয়েছেন কথামৃতে রয়েছে জগৎ ভোলার মন্ত্র অপূর্ব কথা বলছে কথামৃতে আমরা কেন পড়বো আর যেহেতু আমার কথামৃত পাঠের প্রথম দিন তাই জন্য একটু ইন্ট্রোডাকশনে বললাম যে কথামৃত আমরা কেন পড়ব আমাদের কি দরকার কথামৃত পড়ার তার একটু বিস্তারিত আলোচনা আমরা করছি কথামৃতে রয়েছে জগৎ ভোলার মন্ত্র তারপর বলছে কবি ক্রান্ত ক্রান্তদর্শী কবিরা শ্রী ভগবানকে ভগবানের কথার স্তুতি করেন প্রতি অবতারের জীবন ও বাণী উপজীব্য করে সৃষ্টি হয় নতুন সাহিত্য কাব্য গাথা গান স্তুতি নাটক গল্প সঙ্গীত শিল্প স্থাপত্য ভাস্কর্য কথামৃত অবলম্বন করে বহু গ্রন্থ রচিত হয়েছে ও হবে একবার গিরিশচন্দ্রের কাছে তার বিল্লমঙ্গল নাটকের সুখ্যাতি করায় একজন বলছে যে গিরিশবাবু আপনার নাটক খুব সুন্দর হয়েছে তখন তিনি কি বলেছিলেন জানেন তখন গিরিশবাবু বলেছিলেন নাটক লেখা তাঁর শ্রীরামকৃষ্ণের কাছে শেখা কি অপূর্ব কথা বলছে নাটক লেখা শিখেইছি আমি প্রভুর কাছে শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্র স্বামী বিবেকানন্দ বলেছেন বিজ্ঞান তার কাছে শেখা মহেন্দ্র মাস্টার বলে মাস্টারিও শেখা প্রভুর কাছে ঠাকুর যদিও স্কুলের শিক্ষা পাননি তবে স্বয়ং মা জগদম্বা তার মুখ দিয়ে কথা বলেছেন ঠাকুর এটা অকপটে স্বীকার করছে এ এলোমেলো কি বললুম মা তখন বলছে মা তুমি তো আমাকে মুখ দিয়ে বলালে ঠাকুর বলতেন না মানে একেবারে মায়ের বই একটা মধুর সম্পর্ক এরকম আমাদেরও না চেষ্টা করতে হবে ভগবান কিন্তু দূরে নেই ভগবান একদম আমাদের কাছে আছে স্বামী বিবেকানন্দ কি বলতেন জানেন একমাত্র তিনি জগতে ভালোবাসতে জানতেন বলতেন আমরা সেটা ভুলে যাই আমাদের একবার হলেও সকাল সন্ধে সব সময় না তার স্মরণ মননটা করবেন আমরা তো সাধারণ সংসারী আমাদের জব ধ্যান অতটা হবে না কিন্তু ঠাকুরকে আমরা স্মরণ মনন করে সংসারে বেশ আনন্দে আমরা থাকতে পারবো বলছে এখানে যে ঠাকুর যদিও স্কুলের শিক্ষা পায়নি তবে স্বয়ং মা জগদম্বা তার মুখ দিয়ে কথা বলেছেন তিনি বলতেন এক কথায় বুঝতে পারো তো আমার কাছে এসো আর লক্ষ্য কথায় যদি বুঝতে চাও তা কেশবের কাছে যাও শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে ঠাকুর বলছেন এখানে যার ভক্তি তার সব জায়গায় ভক্তি আমরা যেহেতু শ্রীরামকৃষ্ণকে ইষ্টরূপে পেয়েছি আমাদের কম ভাগ্য কিন্তু নয় সবই তার সবই অবতার যুগে যুগে অবতার কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণর একটা ইউনিক যেন মানে তিনি হচ্ছেন স্বামীজি বলছেন তিনি হচ্ছেন ভগবানের বাবা বলছে নেতা কেশব সেন প্রথমে ঠাকুর সম্বন্ধে বিভিন্ন পত্রপত্রিকায় লিখতে শুরু করেন তা জানতে পেরে ঠাকুর তাকে বলেছিলেন কেশব আমার সম্বন্ধে লিখে তুমি আমাকে বড় করতে চাও ওইরূপ চেষ্টা করো না মা যাকে বড় করেন সেই বড় হয় অপূর্ব কথা ভগবানের এক একটি কথা হচ্ছে বেদ বাক্য এক একটা কথা হচ্ছে বেদমন্ত্র আপনারা কথামৃতটা রোজ পড়বেন মন আনন্দে ভরপুর হয়ে যাবে আমি নিজে নিজে হাসি জানেন তো কথামৃত যখন পাঠ করি আমার ফ্রেন্ডের সঙ্গে তো কথা বলি কথা বলি তো সবসময় কি হয় যে ঠাকুরের রোজ কথামৃত পড়ি মনে হয় ঠাকুরের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটানো হলো ঠাকুর বলছেন যে কেশব তুমি আমার সম্বন্ধে লিখে অবতারকে তুমি বড় করবে রূপ তুমি চেষ্টা করো না খুব সুন্দর একটি কথা বললেন মা যাকে বড় করেন সেই বড় হয় বলছেন ভগবান যদি কাউকে বড় করেন সে বড় হবেই 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 স্বামীজিও এই একই কথা বলতে চাইছেন কেহ কিছু পাইবার ঠিক ঠিক উপযুক্ত হইলে জগতের কোনো শক্তি তাহাকে কোনো কিছু হইতে বঞ্চিত করতে পারবে না সেই পাবেই পাবে যদি আমরা কোনো কিছু পাইবার উপযুক্ত হই তাহলে আমরা জগতের ঠিক ঠিক পাবই পাব ভগবান শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের একই কথা তারপর বলছেন কল কলমসাপ হোম আজ আমরা কথামৃতের মঙ্গলাচরণটা বর্ণনা করছি কথামৃত হচ্ছে পড়লে কলমস, কালিমা পাপ বোধ দূর করে দেয় মন থেকে প্রত্যেক অবতারকে পতিত পাবনের ভূমিকায় অভিনয় করতে হয় কথামৃত পাঠে শ্রবণে দেহ ইন্দ্রিয় মন শুদ্ধ হয় শ্রীরামকৃষ্ণের কথা শুনে এবং তাকে চিন্তা করে গিরিশচন্দ্রের কলঙ্কিত জীবনে রূপান্তর ঘটেছিল পরবর্তীকালে তার কাছে ঠাকুরের কথা শুনতে গেলে তিনি বলতেন আমাদের দেখলে তোরা ঠাকুরের মহিমা আরও বেশি করে বুঝতে পারবি দেখ তাকে চিন্তা করে কি ছিলাম আর কি হয়েছি ঠাকুর আমাকে দেবতা করে দিয়ে গেছেন আমরা প্রত্যেকেই আগে যখন ঠাকুরের কাছে আসেনি কীরকম একটা জীবনযাপন করতাম কিন্তু এখন যত আমরা শ্রীরামকৃষ্ণর স্মরণ মনন করি শ্রীরামকৃষ্ণকে চেষ্টা করি হৃদয় আনতে স্মরণ করতে একটা অন্য মানুষে কিন্তু সত্যি আমরা প্রত্যেক ভক্ত কিন্তু পরিণত হচ্ছি এটা আমরা বুঝি বা না বুঝি সব সময় ঠাকুরের কাছে শরণাগত হবেন দেখবেন শান্তি পাবেন তারপর শ্রীরামকৃষ্ণ বলতেন তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায় দেহ বৃক্ষে পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায় তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায় আবার দেখো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায় তেমনি তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যাবে কি ভরসার কথা তারপর বলছে শ্রবণ মঙ্গলম কথামৃত শ্রবণ করলেও মঙ্গল হয় বলছে মঙ্গলময় ভগবানের কথা শুনলেই মঙ্গল হবেই হবে শ্রীম বলতেন ঠাকুরের প্রতিটি কথা মন্ত্র জেনে বা না জেনে লঙ্কা খেলে আমাদের ঝাল লাগে তেমনই ঠাকুরের কথা শুনলে কল্যাণ হবেই শ্রীম কথা লিখেছেন একদিন ঠাকুর তাহার অধরের বাড়িতে গিয়াছেন অধর বলিলেন আপনি অনেক দিন এ বাড়িতে আসেন নাই ঘর মলিন হইয়াছিল যেন কীরকম একটা গন্ধ হইয়াছিল আজ দেখুন ঘরের কেমন শোভা হয়েছে আর কেমন একটি সুগন্ধ হইয়াছে আমি আজ ঈশ্বরকে ভারিয়ে টেকেছিলাম অধর বলছেন এমন কি চোখ দিয়ে জল পড়েছিল আমরা ঠাকুর বলছে না যে মাঘ ছেলের জন্য মানুষ ঘটি ঘটি কাঁদে বিষয় সম্পত্তির জন্য আমরা ঘটি ঘটি কাঁদি ঠাকুরের জন্য কে কাঁদে ঠাকুর তার উপর কৃপা করবেন না অধরের ওপর তো ঠাকুর কৃপা করবেনই কারণ অধর ঠাকুরের জন্য চোখ দিয়ে জল ফেলেছিল স্বয়ং ভগবানের জন্য ঠাকুর বলছেন বলো কি গো অধরের দিকে সস্নেহে তাকাইয়া হাসিতে লাগলেন ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রীমত ভগবানের কথা শ্রী বা ঐশ্বর্যে পূর্ণ সৌন্দর্যে ভরা শ্রীরামকৃষ্ণের কথা শুনবার জন্য দিকবি দিক থেকে লোক ছুটে যেত দক্ষিণেশ্বরে তেমনি মায়ের কাছেও কিন্তু জয়রামবাটিতে ছুটে ছুটে যেত দেশ দেশান্তর থেকে দেখবেন আমরা জয়রামবাটি বাগবাজার মায়ের বাড়ি বেলুর মঠ বেলুর মঠে মায়ের মন্দিরটা দেখবেন ওই গঙ্গার দিকে মুখ করে কারণ ঠাকুর মায়ের গঙ্গা প্রিয়তা এটাও প্রমাণ দেয় বেলুর মঠে যে মায়ের মন্দিরটা আছে গঙ্গার দিকে মায়ের গঙ্গা বাই ছিল এবং ঠাকুর মাকে বলেছিলেন দেখো গো কলকাতার লোকগুলো আমরা পোকার মতো কিলবিল করছি বিষয় বাসনা ভোগাসক্ত জীবনে আমরা পোকার মতো জন্মাচ্ছি আবার পোকার মতো মরে যাচ্ছি এই মনুষ্য জীবনের যে সার্থকতাটা কোথায় সেটা আমরা একেবারে বুঝেও কিন্তু বুঝছি না তাই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাকে বলেছিলেন দেখো কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে তুমি তাদের একটু দেখো সেই মা সত্যি কিন্তু আমাদের ভার নিয়েছেন আমার মনে হয় ভালোজনকে তো দায়িত্ব দিয়েছেন তাই জন্য বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ নিজেই এটা বলতেন জানেন তো যে কি আশ্চর্য আমি এত মূর্খ ঠাকুর নিজেকে বলতেন মূর্খতম কি আশ্চর্য আমি এত মূর্খ তবুও ওয়ালারা এখানে আসে যারা খুব বিদ্যান যাদের খুব এই ডিগ্রিজ আছে তারা কিন্তু সেই ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা ঠাকুর নিজেই বলছেন যে এত লেখাপড়াওয়ালা লোকরা আমার কাছে আসে মায়ের কাছেও যেতেন মাও বলতেন যে মায়ের লীলা বলতে হবে নিশ্চয়ই কিছু আছে না হলে এত বিজ্ঞানরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদার পায়ে আসবে কেন আততম তারপরে কথাটা আমরা বর্ণনা করছি আততম তার কথা হচ্ছে সুদূর প্রসারী এবং সহজ প্রাপ্ত কথামৃতের কথা একেবারে সহজ যেমন বেদ বাইবেল গীতা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে তেমনই হচ্ছেন শ্রীরামকৃষ্ণের কথামৃত বিভিন্ন ভাষায় কথামৃত অনুদিত হয়েছে এই অনন্য ধর্মগ্রন্থ পৃথিবীর অগণিত মানুষের কাছে পৌঁছে গেছে ও যাচ্ছে শ্রী শ্রী মায়ের এক শিষ্য বলেছিলেন যে তিনি পঞ্চাশ বার কথামৃত করেছেন এবং এখনও তিনি প্রতিদিন পড়বার সময় নতুন আলোক দেখতে পান সত্য কখনও পুরনো হয় না ঠাকুর তো সত্যস্বরূপ ভগবান তার কথা কি করে পূরণ মানে পুরনো হবে বলুন তাই জন্য বলছেন সত্য কখনোই পুরনো হয় না যতই আমরা কথামৃত পড়ব আমাদের জীবন ধারণে চলার পথে নানা সমস্যা আছে তার সমস্ত কিছু সলিউশন কিন্তু এই কথামৃত পড়ে আমরা পাবো এক আমেরিকান ভক্ত কথামৃত সম্বন্ধে মন্তব্য করেছিলেন এই গ্রন্থের একমাত্র ত্রুটি এই যে এর শেষ আছে তারপরে বলছে ভুবি গৃণান্তি ইয়ে ভুরিদা জানাহা যারা ভগবানের কথা বিতরণ করেন তাদের মতো দাতার নেই অন্নদান ভূমিদান অর্থদান প্রভৃতি বাহ্য ভগবত কথা দাতা ও গ্রহীতাকে ধ্যানের উত্তঙ্গ শিখরে তুলে দেয় আমি যে কথা মৃত পড়ছি এই করুণাময়ী মা শারদা ফেসবুক পেজ থেকে আপনারাও শুনছেন আমাদের বিষয় কিন্তু সেই শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে কিন্তু তার মুখটাই আমাদের হৃদয়ে উকি দিচ্ছে তাই জন্য খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরের স্মরণ মনন হয়ে যাচ্ছে আমিও সমৃদ্ধ হচ্ছি আপনারাও সমৃদ্ধ হচ্ছে এই জন্য বলছে যে ভাগবত কথা দান দাতা ও গ্রহীতাকে ধ্যানের উত্তঙ্গ শিখরে তুলে দেয় এই ধ্যান অজ্ঞান ধ্বংসী যত আমরা ঠাকুরের কথা চিন্তা করব। তত আমাদের এই মায়ার জগতের যে অজ্ঞান আছে আবৃত অজ্ঞানটা আমাদের ধ্বংস হয়ে যাবে ভুরিদা জনাহা অপর অর্থ খুব উদার চিত্ত যাদের সংসারের সংসারের যারা ভোগবাসনা চলে গিয়েছে যারা কেবল ব্রহ্মানন্দ ভোগ করতে চান তারাই কেবল তার কথা বলবার যোগ্য ভগবান যাদের ইচ্ছা করেন খুব সুন্দর কথা ভগবান যাদের ইচ্ছা করেন কেবল তারাই তার কথা বলতে পারেন আবার যতক্ষণ ইচ্ছা করেন ততক্ষণই বলতে পারেন সব তার ইচ্ছা খুব সুন্দর কথা বলছেন কথামৃত একখানা বিশাল গ্রন্থ তা দেখে ভয়ের কোনো কারণ নেই কথামৃতের মূল বক্তা শ্রীরামকৃষ্ণ খুব মজার মানুষ ছিলেন তিনি এমনকি হাসি ঠাট্টার মাধ্যমেও ভাগবত ভগবত কথা দান করে গিয়েছেন এই আদা অন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়াতে আদি মধ্য অন্ত সব জায়গায় সেই ভগবান শ্রীরামকৃষ্ণের কথা কথামৃতে ঠাকুর বলতেন আমি ঈশ্বর ছাড়া কিছু জানি না ঠাকুর বলতেন আমি ঈশ্বর ছাড়া আর কিচ্ছু জানি না যারা ঠাকুরের কাছে আসতেন তিনি কাউকে বিমুখ করতেন না গলায় ক্যান্সারের যন্ত্রণার মধ্যেও তিনি লোককে শিক্ষা দিয়েছেন তিনি বলতেন একটি আত্মাকে সাহায্য করার জন্য যদি আমাকে জন্মজন্ম আসতে হয় হোক নাতা কুকুর জন্ম তবু তাতে আমার কষ্ট নেই পরবর্তীকালে শ্রীম ও শ্রীরামকৃষ্ণের শিষ্যেরা দেশ বিদেশে ঠাকুরের অমর বাণী ছড়িয়ে দিয়েছেন শ্রীম ঠাকুরের বাণী বহন ও দান করার জন্য জন্মেছিলেন কথামৃত তার অমর কীর্তি ঘোষণা করবেন তারপরে একটি কথামৃতের একটি গল্প বলে আমি প্রধান প্রসঙ্গে যাব কথামৃত থেকে একটু পাঠ ও আলোচনা করব শ্রীম কথামৃত পাঁচ খণ্ডে বের করেছিলেন এবং মা শ্রীম মাস্টমশাইকে কথামৃত সম্বন্ধে আশীর্বাদ করেছিলেন যে এ যে সব তার কথা মা বলছেন এ যে সব তার কথা ভাবো মনে করে লেখা কি কম আমি আশীর্বাদ করছি খুব তার প্রচার হোক আর তাকে সবাই জানতে পারুক আবার শ্রীম কথামৃত পাঁচ খণ্ডে বের করেছিলেন এখন তা অখণ্ডেও পাওয়া যায় স্বামী শুদ্ধানন্দ প্রতিদিন স্নানের পর কিছুক্ষণ কথামৃত পড়তেন এ তার আজীবন অভ্যাস ছিল পরবর্তীকালে তিনি যুবককে বলেছিলেন দেখো কথামৃত খুব পড়বে ঠাকুরের নিজ মুখের কথা সব খুব জাগ্রত গ্রন্থ একটি ঘটনা শোনো তারপরে মহারাজ একটি ঘটনা আমাদের সামনে বর্ণনা করেছেন বলছে পূর্ণর মনে খুব অশান্তি একদিন ঠিক করেছেন যে সেই দিনই তিনি সুইসাইড করবেন স্নান টান সেরে রেডি হয়ে এসেছেন ভাবছেন একটু কথামৃত পড়ে যে পৃষ্ঠাটি প্রথম পড়বেন তাতে ঠাকুরের যা কথা আছে সেটি নিয়ে তিনি ধরাধাম ত্যাগ করবেন কথামৃত খুলেই পড়ছেন সেই পৃষ্ঠাটি সেখানে আছে ঠাকুর পূর্ণর জন্য চিন্তা করিতেছেন ব্যাস অমনি সব চেঞ্জ হয়ে গেল তার মনে হলো ঠাকুরই তো ভাবছেন আমার জন্য আমি কেন সুইসাইড করব। পূর্ণর সুইসাইড করার সংকল্প ত্যাগ হলো এবার আমরা প্রধান কথামৃত প্রসঙ্গে চলে যাচ্ছি সন্ন্যাস এবং গৃহস্থাশ্রম আমি আজ পাঠ করছি কথামৃতের তৃতীয় খণ্ড থেকে হ্যাঁ বলছে শ্রীরামকৃষ্ণ বলছেন মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না সাধু সঞ্চয় করতে পারে না সঞ্চয় না করে পাঞ্ছি অর দরবেশ পাখি আর সাধু সঞ্চয় করেন না এখানকার ভাব ঠাকুর আমি বলতে পারতেন না ঠাকুর এখানকার ভাব এরকম বলতেন তার মানে ঠাকুরের ভাব বলছে এখানকার ভাব হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না বেটুয়াটা করে পান আনবার জো নাই হৃদে যখন আমাকে বড় যন্ত্রণা দিচ্ছে তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হলো ভাবলুম কাপড় লব। কিন্তু টাকা কেমন করে লব আর কাশি যাওয়া হলো না ঠাকুর এত শুদ্ধ সত্ত্ব ছিলেন আধার ছিলেন তিনি টাকা স্পর্শ করতে পারতেন না তিনি তো ত্যাগির বাচ্চা তিনি কি করে টাকা স্পর্শ করবে বলুন আমরা যখন ভগবানের কৃপা পাবো না তখন বলছে স্বামীজি বলছেন কৃপার টেস্ট হচ্ছে কাম আর কাঞ্চনে আসক্তি কাম আর কাঞ্চনে অনাসক্তি যখন ভগবানের কৃপা আমরা ঠিক ঠিক পাবো কাম মানে শুধু দেহবোধ নয় ডিজায়ার্স কাম মানে হচ্ছে আমাদের নানা রকম মনে বাসনা আছে কামনা আছে সেটাকেই আমরা কিন্তু কাম বলছি যখন আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের ঠিক ঠিক কৃপা পাবো তার কাছে আমাদের রোজ প্রার্থনা করতে হবে তখন আমাদের অটোমেটিক্যালি কাম কাঞ্চনে অনাসক্তি চলে আসবে শশী মহারাজ বলতেন ঠাকুর কাউকে কোনো কিছু ত্যাগ করতে বলতেন না অটোমেটিক্যালি ঠাকুরের ছবির সামনে আমরা যদি দুবেলা প্রণাম করি তিনি তো ত্যাগীর বাদশাহ আমাদের মন অটোমেটিক্যালি সেই জাগতিক জিনিসের প্রতি আকর্ষণ কিন্তু দেখবেন কমে যায় মহিমার প্রতি তোমরা সংসারই ঠাকুর বলছেন এও রাখো ও রাখো সংসারও রাখো ধর্ম রাখো আমাদের ভগবানকে ধরে কিন্তু সংসার করতে হবে আগে সংসার করো তারপর ভগবানকে ধরবে ঠাকুর কিন্তু সেটা বলেনি আগে তুমি ভগবানে ভক্তি নাও নির্জনে কতকদিন সাধন ভজন করো তারপর তুমি এই সংসার সমুদ্রে তুমি থাকো ভগবানের কৃপায় ভালোভাবে থাকতে পারবে মহিমা বলছে এ ও আর কি থাকে শ্রীরামকৃষ্ণ আমি পঞ্চবটীর কাছে গঙ্গার ধারে টাকা মাটি মাটি টাকা টাকাই মাটি এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম তখন একটু ঠাকুর বলছে আমার ভয় হলো ভাবলুম আমি কি লক্ষ্মী ছাড়া হলুম মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে তখন হাজরার মতো পাটোয়ারি বুদ্ধি করলুম বললুম মা তুমি যেন হৃদয়ে থেকো একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন তুমি বর লও সে বললে মা যদি বর দিবে তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই এক বরেতে নাতি আবার ঐশ্বর্য থ সোনার থাল সব হলো আমাদের যেমন পাটোয়ারি বুদ্ধি এতটুকু পাটোয়ারি বুদ্ধি থাকলে ভগবানের কৃপা পাবেন না সরল হতে হবে সরল হলে তবেই আপনি সরলকে চিন্তা করতে পারবেন চিনতে পারবেন কপটতা থেকে ঠাকুর একদম বিমুখ যত পাটোয়ারি বুদ্ধি করবেন সংসারে যাতা করলে তত আমরা জড়িয়ে পড়ব মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায় ঠাকুর বলছেন মন থেকে যদি কামিনী কাঞ্চন আমাদের ত্যাগ হয় তবে ঈশ্বরে মন যায় মন গিয়ে লিপ্ত হয় যিনি বদ্ধ তিনি মুক্ত হতে পারেন ঈশ্বর থেকে বিমুখ যদি আমরা হই ভগবান থেকে যদি আমাদের মনটা মায়ায় আকর্ষিত হয় তাহলেই আমরা কিন্তু বদ্ধ হয়ে পড়ব নিকতির নিকতির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাত হয় কখন যখন নিকতির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে ছেলে ভূমিষ্ঠ হয়ে কাঁদে ঠাকুর বলছেন গর্ভে যখন সন্তানেরা থাকে তখন যোগে ছিলাম ভূমিষ্ঠ হয়ে বলে কাহা এ কাহা কোথায় এলুম ঈশ্বরের পাদপদ মতো আমরা মাতৃগর্ভে চিন্তা করি এ আবার কোথায় এলাম জগতে তোমাদের পক্ষে ঠাকুর বলছেন তোমাদের পক্ষে হচ্ছে মনে ত্যাগ ঠাকুর বলছেন আমরা গৃহী আমাদের কিন্তু মনে ত্যাগ সংসার ত্যাগ কি দরকার মহিমা তার উপর মন গেলে আর কি সংসারে থাকে শ্রীরামকৃষ্ণ সে কি সংসারে থাকবে না তো কোথায় যাবে ঠাকুর বলছেন সংসারে থাকবে না তো আর কোথায় যাবে আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি এই জগৎ সংসার রামের অযোধ্যা রামচন্দ্র গুরুর কাছে জ্ঞানলাভ করবার পর বললেন আমি সংসার ত্যাগ করবো আমরাও যদি একটু আমি ইন্টারাপ্ট করছি আমরাও যদি সবসময় ঠাকুরের চিন্তা ভাবনা করে সংসারে থাকতে পারি তাহলে বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন এটাই আমাদের রামকৃষ্ণ লোক মা বলছেন না আমি ইহকালের মা পরকালের মা জাগতিক মায়ের সঙ্গে মায়ের এটা একটা তফাত তো আমরা যদি ঠাকুর মা স্বামীজিকে নিয়ে সংসার করতে পারি সেটাই কিন্তু আমাদের রামকৃষ্ণ লোক তাই ঠাকুর বলছেন যে যেখানেই আমি আছি সেখানেই তো ঈশ্বরকে নিয়ে আছি সুতরাং রামের অযোধ্যায় আছি রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন আমি সংসার ত্যাগ করবো দশরথ তাকে বুঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য তখন বললেন রাম আগে আমার সঙ্গে বিচার করো তারপর সংসার ত্যাগ করো আচ্ছা জিজ্ঞাসা করি সংসার কি ঈশ্বর ছাড়া তা যদি হয় তুমি ত্যাগ করো রাম দেখলেন ঈশ্বরই তো জীবজগৎ সব হয়েছেন তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে তখন রামচন্দ্র চুপ করে রইলেন তখন ঠাকুর বলছেন সংসারে কাম ক্রোধ এই সবের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হয় নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয় কামের সঙ্গে যুদ্ধ করতে হয় মানে কি কোন জিনিসটা আমার জীবনে কল্যাণ প্রদান করবে সেটা আমাদের আগে বিচার করতে হবে ঠাকুর বারবার বলছেন না বিবেক আর বিচার সংসারে কাম ডিজায়ার কাম মানে হচ্ছে ডিজায়ার স্ক্রোধ মানে রাগ এই সবের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে কন্ট্রোল করতে হবে যদি শান্তি আমরা পেতে চাই মা বলছে না যদি তুমি শান্তি পেতে চাও দোষ দেখবে নিজের আমরা তো শান্তি পেতে চাই না তাই জন্য আমরা লোকের দোষ দেখে দেখে মুড়ি যদি আমরা নিজের দোষ দেখি তাহলে দেখবেন নিজেরাই কত দোষে ভরা মা বলছেন আর মা বলছেন এক জায়গায় ঠাকুরের প্রসঙ্গ আস্তে আস্তে না মায়ের প্রসঙ্গ চলেই আসে মা বলছে না নিজের একটা বিন্দু প্রমাণ গুণকে আমরা সিন্ধুর মতো দেখি আর অপরের বিন্দু প্রমাণ দোষকে আমরা সিন্ধুর মতো দেখি এটাই আমাদের হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য ঠাকুর বলছেন সংসারে কাম ক্রোধ এইসবের সঙ্গে যুদ্ধ করতে হয় নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয় আমাদের বিচার করতে হবে কোন বাসনা করলে মা আমাদের ভালো রাখবে কল্যাণ রাখবে এটা আমাদের সদ অসৎ ঠাকুর বলছেন না সদ অসৎ বিচার করবে আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয় ঠাকুর বলছেন আমাদের আমাদের প্রতি অনেক কিছুর প্রতি জাগতিক জিনিসের প্রতি অনেক কিছুতে আমরা আসক্তি সেই আসক্তিটা আমরা আমাদের জীবনে কোনটা ভালো মঙ্গল প্রদান করবে সব এটা আমাদের বিচার করতে হবে ঠাকুর বলছেন সংসারেই বাবা থাকো যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা গৃহ থেকেই যুদ্ধ ভালো খাওয়া মেলে আমরা সংসারে যদি থাকি সংসার ধর্ম করি ঠাকুর বলছে খাওয়া মিলবে ধর্মপত্নী তোমাকে অনেক রকম সাহায্য করবে কলিতে অন্যগত প্রাণ খালি পেটে স্বামীজি বলছেন ঠাকুর বলছেন খালি পেটে ধর্ম হয় না সেটাই ঠাকুর বলছেন কলিতে অন্যগত প্রাণ অন্যের জায়গায় অন্যের জন্য সাত জায়গায় ঘোরাচ্ছে এক জায়গায় ভালো গৃহে কেল্লার ভিতরে থেকে যেন যুদ্ধ করা হয় আর সংসারে থাকো খুব সুন্দর এটা বলছে বলছে আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে এঁটো পাত হয়ে ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায় কখনো আস্তা করে হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায় কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায় তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো এখন সেই স্থানেই থাকো ঠাকুর বলছেন স্থানে থাকো সব তার ইচ্ছা তার সং তার সংসার আমাদের সবাইকে ভগবৎ বুদ্ধিতে সেবা করতে হবে ছেলে মেয়ে স্বামী পুত্র কন্যা তার ভেতর তিনি স্বয়ং বিরাজমান এটা আমাদের সাধনার মানে চরম ফিলিং অনুভূতি সেটা আমরা সাধনা করতে করতে মা বলছেন না সাধন করতে করতে দেখবে আমার মাঝেও যিনি দুলে বাগদির মাঝেও তিনি মা বলে গেছেন যে সাধন করতে করতে আমরা দেখব আমার মাঝেও যিনি ডুলি ডুলে বাগদির মধ্যেও তিনি এটা আমরা সাধন করতে করতে বুঝতে পারবো এই জগৎ তার এই জগতের প্রতিটা মানুষই হচ্ছে তার সৃষ্টি তাদের মধ্যে আমি ভালো গুণটা নেব তাই বলছে যখন ঈশ্বর কখনো তোমাকে ভালো জায়গায় রাখবে কখনো মন্দ জায়গায় রাখবে তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো এখন সেই স্থানেই থাকো আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে আরও ভালো জায়গায় রাখবেন লোয়ে ফেলবেন তখন যা হয় হবে তার মানে আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসছে স্বামীজি বলছেন সুখ আর দুঃখ হাত ধরাধরি করে চলতেই ভালোবাসে সুখের পরেই দুঃখ আসবে দুঃখের পর সুখ আসবে এ যেন একটা বিধাতার বিধান তাই ঠাকুর বলছেন ঠাকুর তোমাকে যেমন রেখেছেন তুমি তার প্রতি শরণাগত হয়ে থাকো এটি হচ্ছেন সহ্য করে থাকা এটি একটি মহান গুণ মহান সাধন সব প্রভু তোমার ইচ্ছা এটা যদি ভেবে আমরা সংসারে প্রতিটা ডিউটিস করতে পারি তাহলে ঠাকুর অবশ্যই আমাদের কৃপা করবেন তারপর ঠাকুর বলছেন যে সংসারে রেখেছেন তা কি করবে সমস্ত তাকে সমর্পণ করো একেবারে চরম কথা তাকে আত্মসমর্পণ করো তাহলে আর কোনো গোল থাকবে না অপূর্ব কথা তখন দেখবে তিনি সব করছেন সবই রামের ইচ্ছা আজকে কথামৃত পাঠ আলোচনা এখানে শেষ করলাম ওং নিরঞ্জনম নিত্য অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বই ঈশা অবতারং পরমেশাম কৃষ্ণ ওম শান্তি 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 হরি ওম রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণার কৃষ্ণার আবার আমরা পরের শুক্রবার এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনা নিয়ে আমরা রামকৃষ্ণ বেদিতলে একত্রিত হব আপনারা সকলে ভালো থাকবেন এটাই মায়ের কাছে প্রার্থনা ঠাকুর মা স্বামীজির ভাবকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে তাহলেই আমাদের আনন্দে মন জায়গাটাও ভরপুর হয়ে যাবে আমরা তাঁর সন্তান আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রীকৃষ্ণ যিশু চৈতন্য সব এক একই চাঁদ রোজ ঠাকুর বলছেন না মা বলছেন একই চাঁদ রোজ ওঠে একই অবতার বারংবার আমাদের কাছে আমাদের যুগ প্রয়োজনে এসে লীলা করেন সুতরাং তাকে নিয়ে আমাদের আনন্দে থাকতে হবে আপনারা সকলে ভালো থাকুন এটাই মায়ের কাছে প্রার্থনা নমস্কার